আপনারা রাস্তায় বা রেল স্টেশনে হাজারো মানুষের ভিড় তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে হাজারো মানুষের ভিড় তো আছে কিন্তু তবু আপনি নিজেকে খুব একা মনে করেছেন, এক ভয়ঙ্কর নীরবতা অনুভব করেছেন, যেখানে আপনার মনে হয়েছে একটি ছায়া আপনার চারপাশে ঘোরাফেরা করছে? কিছু মানুষ এমন বিশ্বাস করে যে হাজার হাজার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এমন অনুভূতি ভারতে কিছু রেল স্টেশনে অনুভূত হয়। বলা হয়ে থাকে যে আমাদের শরীরের উপর দিয়ে বাতাস বয়ে গেলে যে অনুভূতিটা হয় ঠিক সেরকমই অনুভূতি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু রেল স্টেশনের সাথে পরিচয় করাবো যার ঘটনা নিয়ে কিছু মানুষের দাবি আপনাকে আশ্চর্য করে দেবে। তবে আমি আপনাদের বলতে চাই যে রহস্যময় ঘটনা যাই হোক না কেন সেটা নিয়ে যুক্তিতর্ক থাকাটাই স্বাভাবিক, তাই এই ভিডিওতে আমরা যুক্তিতর্কে বিচার করতে যাব না আর রহস্যের উপর ফোকাস করব। কারণ বিতর্কের উপর নয়, প্রথমে রহস্যই দেওয়া হয় তারপর বিবাদ তৈরি হয়। তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রয়েছে যে আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। কিন্তু তাহলে ভিডিওটি শুরু করা যাক। নম্বর এক, চিত্তুর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। রহস্যময় যাত্রার এক নম্বর রেলওয়ে স্টেশন হলো চিত্তুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনের আশেপাশে বসবাসকারী মানুষদের মতে একবার এই স্টেশনে সিআরপিএফ জওয়ান হরি সিং ট্রেন থেকে নামে। ট্রেন থেকে নামার পর কোনো এক অজানা কারণবশত আরপিএফ এবং রেলের টিটি মিলে তাকে এতটাই মারধর করে যে সে মারা যায়। আর তারপর থেকে নাকি সিআরপিএফ জওয়ান হরি সিং এর আত্মা সুবিচারে আসে এই রেল স্টেশনে ঘুরে বেড়ায়। নম্বর দুই, নৈনি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ। দেশের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশনের তালিকায় নৈনি রেল স্টেশনের নাম সবার আগে নেওয়া হয়। উত্তরপ্রদেশের নৈনি জেলে একসময় ইংরেজদের অত্যাচারে অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়েছিল। এই জেল থেকে অল্প দূরে অবস্থিত নৈনি রেলওয়ে স্টেশন। আর এমনটা বিশ্বাস করা হয় কারাগারে মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধাদের আত্মা এখন এই রেল স্টেশনের কাছে ঘোরাঘুরি করে। তবে এটাও বলা হয় যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। কিন্তু এখানে স্থানীয় মানুষদের কথা মতো এখানে লোকেরা কখনো সকনো স্টেশনের কাছে আত্মাদের ঘোরাঘুরি করতে দেখে এবং কখনো কখনো তারা রাতেবেলা কান্নাকাটি এবং চিৎকারের শব্দ শুনতে পায়, যা এটিকে ইন্টারনেটে একটি রহস্যময় স্টেশন করে তুলেছে। নম্বর তিন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। এই মেট্রো স্টেশনটি কলকাতায় অবস্থিত। এই মেট্রো স্টেশন সম্বন্ধে বলা হয় এখানে ভূতের ছায়া আছে। আপনাদের জানিয়ে রাখি যে রাত 10:30 এই রুটের শেষ মেট্রো চলে। কথিত আছে যে সেই সময় অনেক যাত্রী এবং মেট্রো চালকও এই জিনিসটি অনুভব করেছেন যে মেট্রো ট্র্যাকের মাঝখানে একটি অস্পষ্ট ছায়া দেখা যায় এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কলকাতার এই মেট্রো স্টেশনটি এখানে সুইসাইড পয়েন্ট হিসেবে কুপরিচিত আছে। কারণ হলো এখানে অনেকে মেট্রো ট্র্যাকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। নম্বর চার, মুলুন স্টেশন, মুম্বাই। মুম্বাইতে অবস্থিত মুলুন স্টেশনটিও ভূতুড়ে রেল স্টেশনের মধ্যে ধরা হয়। এই স্টেশনে আসা মানুষদের দাবি অনুযায়ী প্রায় সন্ধ্যের পর এখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায় এবং লোকে বলে যে এই আওয়াজগুলো স্টেশনে কোনো না কোনো ঘটনার শিকার হওয়া কোনো মানুষের আত্মার। যে রহস্যের কিনারা আজ পর্যন্ত করা সম্ভব হয়নি। নম্বর পাঁচ, বরগ রেল স্টেশন, সিমলা। বরগ রেল স্টেশন হিমাচল প্রদেশের সোলান জেলায় অবস্থিত। কালকা সিমলা রেলপথে অবস্থিত এই ছোট্ট রেল স্টেশনটি দেখতে যতটা সুন্দর ততটাই ভীতিকর এবং ভূতুড়ে বলে মনে করা হয়। এই স্টেশনের কাছেই একটি সুড়ঙ্গ আছে যা একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বরগ তৈরি করেছিলেন, যার জন্য একে বরগ সুড়ঙ্গও বলা হয়। বলা হয় যে তিনি পরে আত্মহত্যা করেছিলেন আর লোকমত অনুযায়ী তারপর থেকে তার আত্মা এখনও স্টেশন এবং সুড়ঙ্গের চারপাশে ঘুরে বেড়ায়। অনেক যাত্রীও বলেছেন যে তারা এই স্টেশনে ব্রিটিশ ইঞ্জিনিয়ারের উপস্থিতি আজও অনুভব করেন। নম্বর ছয়, বেগুনকোদা রেলওয়ে স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। এই রেলওয়ে স্টেশনকে ভারতবর্ষের সবচেয়ে ভূতুড়ে রেলওয়ে স্টেশন হিসেবে মনে করা হয়। অনেকে দাবি করেছেন এখানে এক মহিলার আত্মা বাস করে। এই স্টেশন সম্বন্ধে মানুষের মনে এতটাই আতঙ্ক রয়েছে যে রেল কর্মচারীরা এই স্টেশনে পোস্টিং দিতে চায় না, এমনকি রেলের চালকরা পর্যন্ত ভয়ে এখানে ট্রেন দাঁড় করাতে চায় না। নম্বর সাত, এমজি রোড মেট্রো স্টেশন, গুড়গাঁও। এই মেট্রো স্টেশনের যাত্রীরা প্রায়শই এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হন। তাদের মতে এই স্টেশনে এক মহিলার আত্মা ঘুরে বেড়ায়। বহু বছর আগে যার এখানে এক দুর্ঘটনায় মৃত্যু হয়। অনেকে এটাও দাবি করে যে তারা স্টেশনে এক মহিলাকে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখেছেন। নম্বর আট, লুধিয়ানা রেল স্টেশন, পাঞ্জাব। পাঞ্জাবের লুধিয়ানা রেল স্টেশনের ভূতুড়ে কাহিনী এখানকার পুরো স্টেশন নিয়ে নয়, এই কাহিনী এই স্টেশনে অবস্থিত একটি ঘর নিয়ে যাকে ভূতুড়ে বলে মনে করা হয়। আসলে এর পেছনে একটা গল্প আছে যে বলা হয় এই ঘরে সুভাষ নামে একজন রিজার্ভেশন কাউন্টার অফিসার মারা গিয়েছিলেন।
এই মৃত ব্যক্তির নিজের কাজের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে তার মৃত্যুর পরেও এই জায়গার প্রতি তার অনুরাগ কমেনি। অতীত আছে যে আজও কেউ না কেউ এখানে তার আত্মার উপস্থিতি অনুভব করে। নম্বর 9, দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, দিল্লি। এটা দিল্লির এক মেট্রো স্টেশন, যেখানে মানা হয় যে সাদা পোশাক পরা একজন মহিলার আত্মা এখানে থাকে, যে এই এলাকার মধ্যে দিয়ে যাওয়া গাড়ির পেছনে দৌড়ায়। কিছু মানুষের মতে তারা তাদের গাড়িতে থাপ্পড় মারার বা গাড়ির দরজায় এক অজানা কিছুর দ্বারা ধাক্কা মারার শব্দ শুনতে পেয়েছেন। বলা হয় এই কারণে এই জায়গায় অনেক পথ দুর্ঘটনাও ঘটে থাকে। নম্বর 10, ডোম্বিভলি রেল স্টেশন, মহারাষ্ট্র। এরকমটা বিশ্বাস করা হয় যে এই স্টেশনে এক মহিলার আত্মা থাকে, যাকে স্টেশনে ট্রেন আসার অপেক্ষা করতে দেখা যায়। এখানকার যাত্রীদের অনেকেই একরকম অস্বস্তি অনুভব করেছেন বলে জানা যায়। কিছু মানুষ তো এমনও দাবি করেছেন যে তারা এখানে কোনো অজানা কিছুর উপস্থিতি অনুভব করেন। তো এই ছিল আমাদের ভারতবর্ষের 10টি রেলওয়ে স্টেশন, যা ইন্টারনেটে ভূতুড়ে রেল স্টেশন হিসেবে পরিচিত। যদি আপনারা এই স্টেশনগুলির কাছাকাছি থাকেন তবে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আর এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।